ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমার ভিডিওতে আসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে স্মার্ট বোর্ড ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল। ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমার ভিডিওতে আসা। যদি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একটা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল আছে। এই ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা যদি আপনারা ইউজ করেন তাহলে এটাতে কি কি সুবিধা পাবেন, আপনারা কেন এটাকে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আগে একটু শর্টে বলে নিই। যখন আপনারা চান যে প্রেজেন্টেশন দিবেন এবং প্রেজেন্টেশনের সাথে সাথে আপনাদের স্ক্রিনের উপরে কিছু লেখার প্রয়োজন পড়ছে বা আপনাদের কিছু ড্রয়িং করার প্রয়োজন পড়ছে তাহলে কিন্তু আপনারা এখানে সেটা লেখালেখি বা ড্রয়িং করতে পারবেন যেটা আপনারা প্রজেক্টরে পেতেন না। তো এটা হচ্ছে প্রজেক্টরের আপডেট ভার্সন, যার কারণে আপনারা এখানে হাত দিয়ে লেখালেখি করতে পারছেন, হাত দিয়ে সেটাকে মুছে ফেলতে পারছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা এখানে অ্যাট এ টাইম 9টা ডিভাইস কানেক্ট করতে পারছেন ওয়্যারলেসলি, কারণ আপনার যখন ল্যাপটপ বা কোনো কিছু দিয়ে আপনারা প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু যখন এটার সাথে আপনাদের কানেক্ট করতে হয় তখন প্রজেক্টরে কিন্তু আপনাদের ক্যাবেলের মাধ্যমে সেটাকে কানেক্ট করে তারপরে দেখাইতে হয়। তো স্মার্ট বোর্ড ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের ক্যাবেলের ঝামেলাটা থাকছে না এবং আপনারা একসাথে এখানে 9টা ডিভাইস কানেক্ট করতে পারছেন, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি যদি দেখাই যে এইখানে আপনারা কিভাবে প্রেজেন্টেশনের সময় লেখালেখি করবেন, কিভাবে কি করতে চান, সেটা হচ্ছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা এখানে একটা প্যানেলের একটা বোর্ড চলে আসছে, এই বোর্ডে কিন্তু আপনারা খুব সহজে এখানে লিখে ফেলতে পারছেন। আবার যখন আপনি এটাকে কোনো জায়গায় মার্ক করতে চাচ্ছেন সেভাবেও কিন্তু আপনি বিভিন্নভাবে এটাকে মার্ক করে ফেলতে পাচ্ছেন এবং লেখার পরে আপনার কিন্তু এটা মোছার জন্য বা সরিয়ে ফেলার জন্য কোনো হ্যাসেল নাই। এটাকে খুব সিম্পলি আপনি হাত দিয়ে এটাকে আবার মুছে ফেলে দিতে পারবেন। দেখুন কত সহজে আমরা এটাকে হাত দিয়ে লিখলাম এবং হাত দিয়ে মুছে ফেলতে পারলাম। এই তো গেল হচ্ছে আপনাদের স্মার্ট বোর্ড কেন ব্যবহার করবেন সেটা। এখন আসি আপনারা স্মার্ট বোর্ড পারচেস করার সময় কোন কোন জিনিসগুলো দেখবেন। আজকে আমার ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে আপনারা একটা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল পারচেস করবেন। পারচেস করে যদি আপনি 1 বছর 2 বছর ইউজ না করতে পারেন তাহলে আপনার কিন্তু এটা লস হবে। তো লস যেন না হয় সেজন্যই মূলত আজকে আপনাদেরকে আমি কিছু ব্যাপার শেয়ার করব স্মার্ট বোর্ডের। আপনারা অবশ্যই যখন একটা স্মার্ট বোর্ড পারচেস করবেন তখন দেখবেন যে আপনার বোর্ডের প্যানেলটা কি ইউজ করছে। প্যানেলটা আপনার এমন হয় যে এ গ্রেড প্যানেল, এ প্লাস প্যানেল বা এ মাইনাস প্যানেল, তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের এ প্লাস গ্রেডের প্যানেলটা তারা দিচ্ছে কিনা। আর একটা ব্যাপার আছে যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের সিপিইউটা কি দিচ্ছে, সিপিইউটা ইন্টেলের দিচ্ছে কিনা। তো আপনারা এটাও দেখবেন যে আপনাদের সিপিইউটা ইন্টেলের আছে কিনা। আর একটা ব্যাপার যেটা দেখবেন সেটা হচ্ছে আপনারা স্মার্ট বোর্ডের সাথে ক্যামেরা মাইক্রোফোন বিল্ডিং আছে কিনা, কারণ আপনারা দেখা যাচ্ছে অনেক সময় জুম বা টিমস মিটিং করেন, মিটিংয়ে আপনাদের অটো ফ্রেমিং বা অটো ট্র্যাকিং প্রয়োজন পড়ে। তো আপনারা বোর্ড কেনার পরে দেখা যাচ্ছে যে আপনাদের ক্যামেরা বা মাইক্রোফোন নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার সাউন্ড বার কেনা লাগে, সেখানে ওটা এক্সট্রা এক্সপেন্ড হয়ে যায়। তো এক্সট্রা এক্সপেন্ড এর ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন বিল্ডিং যে বোর্ডগুলো আছে এগুলো আপনাদেরকে হেল্প করবে। এবং যারা কোচিং এর জন্য স্মার্ট বোর্ড নিতে চান তারা যে জিনিসটা দেখবেন যে আপনার প্যানেলের ওয়ারেন্ট দিচ্ছে, আপনার স্মার্ট বোর্ডে সব ধরনের এডুকেশনাল অ্যাপস গুলো সাপোর্ট করছে কিনা, কারণ আপনি বোর্ড কিনে যদি শুধু লেখালেখি করতে পারেন, আপনার কোনো এডুকেশনাল অ্যাপস যদি সেখানে সাপোর্ট না করে তাহলে আপনি কিন্তু স্টুডেন্টদেরকে ওইভাবে টিচিং করতে পারবেন না, সব কিছু জুম করে জুম ইন করে দেখাইতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এডুকেশনাল অ্যাপস গুলো সাপোর্ট করছে কিনা সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার বোর্ডের কত দিনের ওয়ারেন্টি দিচ্ছে, সেখানে আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কিনা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বোর্ডে ওয়ারেন্টি দেওয়া থাকে 3 ইয়ার্স,
কিন্তু আপনার কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না। তো আপনার যদি শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি দেয়, এই সার্ভিস ওয়ারেন্টি নিয়ে আপনি করবেন নাকি? আপনার বললো যে আপনার বোর্ডের প্রবলেম হচ্ছে, আপনি যাদের কাছ থেকে পারচেজ করছেন তাদেরকে জানালেন যে আমার বোর্ডের প্যানেলে কাজ করছে না, তো তারা বললো কি আপনার হচ্ছে এটা 1.5 লাখ টাকা দিতে হবে, আপনার প্যানেলটা নষ্ট হয়ে গেছে, আমরা তো শুধু সেট করে দিব, সার্ভিস ওয়ারেন্টি দিছিলাম আপনারা, আপনাদেরকে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে অনেক টাকা আপনার এখানে আবার এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনার প্যানেলের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন। তাহলে আশা করি আপনারা কোনো জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হবেন না। তো মূলত আজকে ছিল এই পর্যন্তই। আজকে আপনাদের যে তথ্যগুলো আমি দিলাম, আপনারা বোর্ড পারচেস করার সময় অবশ্যই এটা দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তীতে আরও তথ্য পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার কাছে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।